বন্ধুরা আসসালামু আলাইকুম, চলো আমরা আজকে একটি শিক্ষণীয় গল্প শুনি। একটি মুরগি ও একটি ষাঁড় গল্প করছিল। আমার খুব শখ ওই গাছের আগায় উঠবো, কিন্তু আমার এত শক্তি নেই, মুরগিটি আফসোস করলো। উত্তরে ষাঁড়টি বলল, আচ্ছা তুমি আমার গোবর খেয়ে দেখতে পারো, এতে অনেক পুষ্টি আছে। কথা মতো মুরগি পেট পুরে গোবর খেয়ে নিল এবং তারপরে দেখলো সে বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়ল। দ্বিতীয় দিন আবার খেল, সে তখন এর উপরের শাখায় উঠে গেল। অবশেষে 4 দিন পর মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হলো। কিন্তু খামারের মালিক যখন দেখলেন মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামালেন। তাহলে এই গল্প থেকে আমরা কী শিখলাম? ফাঁকা বুলি হয়তো আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।